সো হ্যালো বন্ধুরা, তো আজকে ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমাদের কাছে চলে এসেছে দেখতে পাচ্ছে একটা পার্সেল আবার ফ্লিপকার্ট থেকে, যেটা হচ্ছে একটা ট্রাইপড। কারণ ট্রাইপড একটা খুব দরকার ছিল আমাদের ভিডিওর জন্য এবং এই সেটআপটাকে পূরণ করার জন্য, ঠিক আছে। সো আমি একটা অর্ডার করে দিলাম এবং আমি দেখার চেষ্টা করেছি যে খুব কম দামের যে ট্রাইপডগুলো হয় তো সেই ট্রাইপডগুলো কেমন হয়ে থাকে, এবং এই ট্রাইপডটা আজকে আমি রিভিউ করতে চলেছি। তো গাইজ, নাম থেকে শুরু করে দাম পর্যন্ত সবই তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে, এবং শেষ পর্যন্ত আমি আশা করছি সবই তোমাদেরকে বলে দিতে পারবো, ঠিক আছে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। তোমরাও যদি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাও তো ট্রাইপড একটা খুবই স্পেশাল জিনিস হয়ে থাকে, এবং এই ট্রাইপডটাকে আমি একবারে প্র্যাকটিক্যালভাবে রিভিউ করেও দেখাবো, হাতে নিয়েও দেখাবো, ঠিক আছে। তো ফার্স্টে চলো আমরা আনবক্সিংটা করে নিই আমাদের সেটআপের মধ্যে। সো দেখতে পাচ্ছ প্যাকেজিংটা একটা ওপরে কাগজের প্যাকেট আছে, আর ভেতরে যতটা বোঝা যাচ্ছে ওর মেন প্যাকেটটা আছে। তার আগে বলে রাখি এটা কী ধরনের, মানে ট্রাইপডটা কী ধরনের ট্রাইপড। সো এই ট্রাইপডটা হচ্ছে মেনলি একটা গরিলা ট্রাইপড, এবং গরিলা ট্রাইপডের সাথে আমরা সকলেই পরিচিত, যে এটা ব্লগিংয়ের জন্য খুব বেশি ইউজ হয়, এবং আমার মতো যে এই আনবক্সিং সেটা এর মধ্যে কিন্তু খুব ভালো কাজেই লাগবে। তো তোমরাও কী করতে পারো, এরকম একটা ট্রাইপড পারচেস করতে পারো, এবং এই ট্রাইপডের দামটা কিন্তু খুব বেশি নয়, তোমাদেরকে আমি তখন পিকচার দেখো এই সাইডটাতে দেখিয়ে দেবো, কিন্তু এখন নয়, ঠিক আছে, শেষে তোমাদের দেখিয়ে দেবো। তো তোমাদের যে কোনো ভিডিওর যে কোনো মাঝখান মুহূর্তে আমি দেখিয়ে দেবো, তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো তোমরা। আর তাছাড়াও আমরা আমি বেস্ট বাইং লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেখে নেবে, ঠিক আছে। তো ভিডিওটাকে এই জিনিস যদি ভালো হয় গাইস, তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক করবে এবং জিনিসটা তোমরা কিনতে পারো, ঠিক আছে। তো ফালতু কথা বলাবো না, দেখো এখানটায় আমি ফ্লিপকার্টের পুরো প্যাকেজিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখতে পাচ্ছি কিরকম প্যাকেজিং এসেছে, জাস্ট কাগজ দিয়ে মুড়ি দিয়েছে। এর থেকে আগের দিনে সেই যে চিপের যে আনবক্সিংটা সেটার প্যাকেট আরও ভালো ছিল। চলো এটাকে কেটে নেওয়া যাক। তো জাস্ট আমি এখানে কেটে নিচ্ছি, এবং দেখো এটা আমার যতদূর মনে হচ্ছে এই জিনিসটা আমার খুব একটা দরকার ছিল, এবং কারণ কোনো ব্লগ বা কিছু করতে গেলে বা ছোটোখাটো এসব আনবক্সিং করতে গেলে এই ধরনের জিনিসটা কিন্তু খুব কাজে লাগে। সো গাইজ, এর মধ্যে দেখতে পাচ্ছ আর একটা বাক্স ভরা আছে, আমি যতটা খারাপ ভাবছিলাম প্যাকেজিং থেকে ততটাও কিন্তু খারাপ নয়, ঠিক আছে। আমি লাস্টে তোমাদের দামটাও দেখিয়ে দেবো, তো এখানে ওপরে আটকে আছে, চলো এটাকে ছাড়িয়ে নেওয়া যাক। দেখতে পাচ্ছ গাইজ এখানে আটকে গেছে, তো এখানে জাস্ট একটু ছাড়িয়ে নিয়ে চলো। আচ্ছা আচ্ছা চলো। সো গাইজ, এটাকে আপাতত আমরা রেখে দিচ্ছি সাইডে, কারণ এটা আমাদের এখন লাগবে না, একটু পরে লাগবে, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের মেন বক্সটা, তোমরা দেখতেই পাচ্ছ কিরকম মেন বক্সটা দিয়েছে। সো এই গরিলা ট্রাইপডের জন্য বক্সটা ভালোই করেছে, সেলোটেপ দিয়ে এখানে প্যাকেজিং আছে দেখতে পাচ্ছ, এবং তাছাড়াও এখানে পিন মারা আছে, এবং এখানে আছে বিলটা, বিলটা সাইডে রাখছি কারণ আমরা বিল সাধারণত দেখাই না, ঠিক আছে, কারণ বিলের মধ্যে অ্যাড্রেস বা সব লেখা আছে। সো চলো এটাকে আনবক্স করে নেওয়া যাক। সো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ছিঁড়ে নিচ্ছি, তো দেখতে থাকো গাইস। সো এটা ছিঁড়ে নিই, এবং একটা ইউটিউবার হতে গেলে ট্রাইপডটা একটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে, বা যে যেরকম ইউটিউবার বটে তাকে সেরকম ট্রাইপডটাকে ইউজ করা উচিত, যেমন যে ভ্লগ করে তাকে তো ব্লগিংয়ের ট্রাইপডটা হতে বেশ লাগবে না। দেখো এর ভেতরে দেখো দেখতেই পাচ্ছ তিনটে বক্সের মতো, এটাই হচ্ছে গরিলা ট্রাইপডের মেন জিনিস। ওকে, অর্থাৎ পা, তিনটে পা। সো চলো ফার্স্ট গরিলা ট্রাইপডটাকে দেখা যাক, তোমাদের সামনে দেখো আনবক্সিং করছি আমি এই গরিলা ট্রাইপডটাকে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এর মধ্যে গরিলা ট্রাইপডটা চলে এসেছে, এবং তাছাড়া বলে রাখি এটা কতটা লম্বা সেটাও কিন্তু আমাদের এসে দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে 13 ইঞ্চি লম্বা দেখতে পাচ্ছ, এখানে জাস্ট একটু ছিঁড়ে গেছে, একটু ম্যানেজ করে আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ না লাইটের জন্য। যাই হোক, আমি বলে দিচ্ছি তোমাদেরকে গাইস, এটা হচ্ছে সাধারণত, মানে সাধারণত নাই, এটা হচ্ছে টাইগারের 13 ইঞ্চ ফ্লেক্সিবল গরিলা ট্রাইপড, ঠিক আছে, টাইগার কোম্পানি বটে। এবং তার সাথে আমাদের ভেতরে আর কিছু আছে দেখে নিই, ভেতরে আর কিচ্ছু নেই, তার সাথে একটা যে নতুন জিনিস এসেছে যেটা হচ্ছে আমাদের একটা, মানে যেটা বলতে পারো ওয়ারেন্টি কার্ড এসেছে, ঠিক আছে, প্রমোশনাল অফার, সরি ওয়ারেন্টি কার্ড নয়, এটা এটা 100 টাকা ক্যাশব্যাক দেবে, ঠিক আছে। তো এটা আমাদের চলে এসেছে, এর সাথে দিয়েছে টাইগার থেকে দিয়েছে, এর মধ্যে 100 টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবো, ঠিক আছে। তো চলো এইসব নিয়ে ফালতু আমাদের কথা বাড়িয়ে লাভ নেই, এগুলো আপাতত রেখে দিচ্ছি, এবং আমরা কথা বলি চলো ট্রাইপডটাকে নিয়ে, কারণ এইগুলো নিয়ে তো আমাদের মেনলি আর কোনো দরকার পড়বে না।
পড়লে লাস্টে পড়বে। আপাতত দেখে নিই, ট্রাইগনটা এসেছে একটা মানে নর্মাল একটা চিকচিকির মধ্যে, এবং তার মধ্যে দেখতে পাচ্ছি আমাদের কাছে কিন্তু আর একটা এক্সট্রা আছে, যেটা হচ্ছে একটা মোবাইল হোল্ডার। চলো চলো দেখে নিই, এটা খুব একটা মানে চিকচিকি, এটা খুব পাতলা একটা চিকচিকি দিয়ে দিয়েছে। ওকে, তো চিকচিকি নিয়ে আমাদের কাজ নেই সাধারণত, তো আপাতত এটা কেড়ে নিই একটু, ঠিক আছে? এ দেখো কেড়ে নিচ্ছি, চলো গাইস। আচ্ছা, যদি বিল্ড ম্যাটেরিয়ালের কথা বলা হয়, এটা কিন্তু বেশ ছোটোখাটোর মধ্যে এবং খুব ভালো জিনিসটা, হাতে নিয়েও কিন্তু খুব একটা কিন্তু খারাপ ফিল কিছু হচ্ছে না। এটাকে এরকম স্ট্যান্ড করে রাখা যাবে, তোমরা জানো কোয়েলা টাইপের তোমরা দেখেছো সবাই। এবং তার সাথে চলো দেখা যাক যে আমাদেরকে মোবাইল হোল্ডারটা দিয়েছে সেই মোবাইল হোল্ডারটা কেমন, ঠিক আছে? কারণ এটা ভালো না হলে মোবাইলের উপর প্রেশার পড়বে, এবং তাছাড়াও মোবাইলটা ভেঙে যাওয়ার খুব বেশি চান্স আছে, ঠিক আছে? তো গাইস, এক দু রকম মোবাইল হোল্ডার হয়, একটা দেখবে ওপর তারের মতো থাকে যেটা দিয়ে টানে, সেটাতে মোবাইলটা খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়। বাট এটা কিন্তু অতটাও খারাপ নয়, এটা কিন্তু ভালো। আমার যত দেখেছি এটা, এটা কিন্তু খুব লং লাস্টিং এবং ভালো, ঠিক আছে? এবং এটা এই সাইড থেকে টানে এরকম করে, ওকে, এই সাইড থেকে ওপর থেকে টানার সিস্টেম আছে, নিচের দিকে কিছু নয়, এবং এইদিকে একটা আর পেছন দিকে একটা, মানে আমরা মোবাইলটাকে আমার ভার্টিক্যাল হরাইজন্টাল দুভাবে কিন্তু রাখতে পারবো। আচ্ছা চলো, এগুলোর কথা ছাড়ো, আসলে মেন ট্রাইপডটার কথায়। ট্রাইপডটা কিন্তু আমার তরফ থেকে কিন্তু ভালো লেগেছে। চলো আমরা দেখবো একটা মোবাইল লাগিয়ে যে কেমন কী রেকর্ডিং হচ্ছে, কিংবা মানে কীরকম টাইপের হাতে নিয়ে ফিলিং হচ্ছে, সবটাই চলো একবার দেখে নেবো, ঠিক আছে? তো চলো, এখানটায় ট্রাইপডটা রেখে দিলাম আমি, তো চলো তার সাথে একটা ফোনকে এখানে নিয়ে আসি, কারণ ফোন একটা দরকার আছে। সো গাইস, আমরা দেখো এখানে একটা ফোনকে নিয়ে চলে এসেছি, এবং জানো সবাই প্যানাসোনিক এসে ইলুগা i7 ফোনটা, যেটা আমি আনবক্স করেছিলাম 5000 টাকার ফোন। সো এই ফোনের আনবক্সিং ভিডিওটা এবং সব কিছু তোমরা দেখতে পারো, ঠিক আছে? এখনো মতো তো ভালোই চলছে আমার মতে, কোনো খারাপ কিছু আসে না। সো গাইস চলো, এই ফোনটা সাধারণত আমি ক্যামেরাটাকে অন করে নিই, দিয়ে চলো তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? ক্যামেরাটাকে আমি এখানে অন করে নিয়েছি, ওকে। এবার দেখা যাক এইটাতে কীরকম কী মানে সাপোর্ট করছে, অ্যাটাচ হচ্ছে, সেটা দেখা যায়। সো এটা একটা কিন্তু মোটামুটি প্লাস্টিকের বোর্ডে, ঠিক আছে? এটা তোমাদের বলে রাখছে সিরিয়াসলি। আর এই জায়গাটায় না একটা ছোটো করে দেখতে পাচ্ছ পাতলা করে, এর মধ্যে একটা দেওয়া আছে তোমাদের ফোম, মানে একটু স্পঞ্জ টাইপের দেওয়া আছে, এবং দেখতে পাচ্ছ এখানে যাই হোক এটা এটা একটু টাইট হবে, একটু টাইট হবে, লেগে থাকলেই ভালো। দেখো গাইস, ভালোভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের এই জায়গাটা পালা, ঠিক আছে? এবার এই যে এখানটায় তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে ফটোটা আছে, তার মধ্যে কিন্তু এই স্ক্রুটা কিন্তু আটকে যাবে। তো দেখো এটা আটকে গেছে, এবং এটা কিন্তু ধরে কিন্তু খুব একটা ভারী ফিল নয়, এটা খুব লাইট ওয়েটের বটে, দেখতে পাচ্ছ তোমরা গাইস, ঠিক আছে? এবং এটাকে আমরা বল হেডের মতো এখানে আছে একটা, সেটা দিয়ে কিন্তু আমরা এটাকে ঘোরাতেও পারবো যে কোনো দিকে, ঠিক আছে? এরকম মোবাইলটাকে আমরা যে কোনো দিকে এরকম করে রোটেট কিন্তু করে আমি কোনো শ্যুট করতে পারবো, ঠিক আছে? আর তাছাড়াও চলো তোমাদেরকে নিয়ে গিয়ে একেবারে দেখিয়ে দেওয়া যায় যে এটা সত্যি করে কেমন বোর্ডে, ঠিক আছে? তো চলো গাইস। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ছাদে এসেছি, এবং ছাদে এসে তোমাদের ফিল্ডে দেখানোর চেষ্টা করছি যে কীরকম কী লাগছে ট্রাইপডটা। আমার মতে দেখো তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ কেমন কী স্টেবল, এবং কীরকম কী তোমরা পিকচারটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তাছাড়াও আমি বলতে চাই তোমাদেরকে যে খুব একটা খারাপ নয় এইটা, এবং আমার যতদূর বলবো যে আমার তাও ঠিকঠাক লেগেছে। একটা কাজ চালিয়ে দেবো আরও তোমরা এই জিনিসটা দিয়ে, এবং খুব প্রিমিয়াম কিছু ফিল দিচ্ছে না, বাট যে ফিলটা দিচ্ছে ইট ইজ এনাফ টু মানে স্টার্ট এ ব্লগিং চ্যানেল। তুমি যদি কোনো ব্লগিং চ্যানেল স্টার্ট করতে চাও, বা কোনো হাতের কাছে চ্যানেল স্টার্ট করতে চাও যেটা তোমাদের শর্টস টাইপ মানে ট্রাইপডে দরকার পড়বে, তো এটা একটা বেস্ট হবে, কারণ এই ট্রাইপডটা অতটা কিছু অসুবিধা হচ্ছে না, ঠিক আছে? আমার তো ভালোই লাগছে, এবং একটু প্লাস্টিক কোয়ালিটি, বাট একদম ঠিকঠাক চলবে, ঠিক আছে? খুব ভারী ওয়েটটা নিতে পারবে না, বাট একটা মোবাইল ওয়েট ইজিলি নিয়ে নিতে পারবে, এবং এটা যে কোনো জায়গায় তোমরা এটাকে কাজটা করতে পারবে। একটা কথা বলে রাখি তোমাদেরকে, যে এই যে ট্রাইপডটা দেখতে পাচ্ছ, এই ট্রাইপডের মধ্যে দেখো এখানে কিছু কিছু বলস আছে, তো এর মধ্যে কিছু কিছু বলস আছে যেগুলো এগুলো দেখতে পাচ্ছ এগুলো ফলস বল, এই বলসগুলো কাজ করবে না। বাট এখানে কিছু কিছু বল আছে যে বলগুলো কাজ করবে, যেমন এইটা এটা এগুলো কাজ করবে, ঠিক আছে? সো এখানে কিছু কিছু কম আছে, বাট দামটাও কিন্তু পুরোনো একটাই কম, তোমরা সেই দামটা তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? এবং আশা করছি তোমাদের এই জিনিসটা ভালো লাগবে, ঠিক আছে? আর ভালো লাগলে হিট লাইক করতে পারো, এবং নিউ যদি স্টার্ট করতে চাও স্টার্ট করে দাও গাইস, আর এটা বেস্ট হবে আমার মতে।
এবং স্টার্ট করাটাই ভালো আমি আশা করছি, কারণ এই যে 2021 যা চলছে। তো ভিডিওটা এখানে এন্ড করছি, তো পরে আবার দেখা হবে, ঠিক আছে? সো গাইস।